কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নাসির উদ্দিন তালুকদারের উপস্থাপনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি ও কমিউনিটি নেতা আলহাজ ইফতেখার হোসেন বাবু। এ সময় উপদেষ্টা খালেদ ইয়াদ, সাধারণ সম্পাদক শওকত আকবর, বেলায়েত হোসেন সহ পরিষদের অন্যান্য নেতারা বক্তৃতা দেন। এবার থাকছে রিদম গ্রুপ ইন্ডিপেন্ডেন্ট সিটি খেলা।